চলতি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে অনেক আগে ছিটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শুরুটা ভালো করতে পারেনি তারা টানা হারের দেখা পেতে হয়েছে তাদের তবে বাংলাদেশের কাছে হেরে তাদের ছন্দপতন হয়েছে বলেই মনে করছেন দলটির অধিনায়ক ফাব ডুপ্লেসিস বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে দক্ষিণ আফ্রিকা এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে একুশ রানে হেরেছে স্বাগতিকরা নিউজিল্যান্ড আর পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে গিয়েছে তারা আজ সংবাদ মাধ্যমে আলাপকালে শোনা গিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও তা কাজে না ম্যাচ শেষে ডুপ্লেসিস বলেন আমি মনে করি বাংলাদেশ আমাদের দলের ছন্দপতন ঘটিয়েছে ইংল্যান্ড ভালো সময় কাটাচ্ছে এবং তারা আমাদের তুলনায় ভালো খেলেছে বাংলাদেশ যে ধাক্কাটা দিয়েছে সেটা থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারিনি বাংলাদেশের আমাদের সাথে এমন করাটা ঠিক হয়নি আমাদের দলটিকে পুরোপুরি সাগরে ডুবিয়ে দিয়েছে তাদের এমন বেইমানির কারণে বিশ্বকাপ ক্রিকেট দু হাজার আমাদের করুণ পরিণতি দেখতে হয়েছে তবে মনে থাকবে বাংলাদেশ দেখা যাবে আগামীতে এমনটা বলেছেন ফাভু প্লিস ধন্যবাদ জানাচ্ছি দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তী খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ